আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আসছি হলো ফাগলা রেল স্টেশনের পাশে সরদার প্রপার্টিসে, সরদার হাউজিং। এখানে সরদার হাউজিং নামে বিশাল একটা হাউজিং প্রজেক্ট আছে। তো এখানে মূলত হাউজিংয়ের প্লটগুলো বিক্রি হচ্ছে। তো সরদার হাউজিংয়ের আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে তাদের অফিসের ছাদ। তো সরদার হাউজিংয়ের যে অফিস, তাদের অফিসে আমরা আজকে 3000 ওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করে দিয়ে গেলাম ইনশাল্লাহ। আপনারা দেখছেন আমার পিছনে এখানে আমরা মোট 14টা সোলার প্যানেল দিছি। এই 14টা সোলার প্যানেল হলো 3500 ওয়াট, অর্থাৎ 3.5 কিলোওয়াট। এই 14টা প্যানেলের মধ্যে এই প্যানেলগুলো হচ্ছে 24 ভোল্টের প্যানেল, আর আমরা দিছি এটার সাথে হলো লুমিনাসের এনএক্সটি মডেলের 3.7 কিলোওয়াট, অর্থাৎ যেটা 3000 ওয়াট আউটপুট দিতে পারে, 3 কিলোওয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার। দর্শক মণ্ডলী, আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলে দর্শক আছেন, এতদিনে আপনারা জেনে গেছেন যে হাইব্রিড সোলার সিস্টেম কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়া সরাসরি সোলার থেকে 220 ভোল্ট আউটপুট দিতে পারে। অর্থাৎ সোলার থেকে আপনার ঘরের যে লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, যত যা কিছু আছে সব কিছু আপনি সোলার থেকে চালাতে পারবেন। আপনি চাইলে আপনার ঘরের ইলেকট্রিসিটি লাইনটা বন্ধ করে দিয়ে ডাইরেক্ট সোলার থেকে চালাতে পারবেন। ইলেকট্রিসিটি ছাড়াই হাইব্রিড সোলার সিস্টেম কাজ করে। তো আজকে আমরা আসছি বন্দরনগরী নারায়ণগঞ্জের ফাগলাতে, ফাগলার যে রেল স্টেশনটা আছে, নারায়ণগঞ্জের ফাগলা রেল স্টেশনের জাস্ট পশ্চিম পাশে সরদার হাউজিংয়ে। এখানে তাদের এই অফিসটাতে সিসি ক্যামেরা আছে 8টা, এসি আছে 3টা, একটা পানির মোটর আছে, কম্পিউটার আছে, লাইট আছে এবং সিলিং ফ্যান আছে 10টা। যেহেতু এটা একটা অফিস, সেহেতু সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই অফিসটা খোলা থাকে। রাত্রেবেলাতে তাদের ইলেকট্রিসিটির প্রয়োজন নাই। সুতরাং আমাদের হাইব্রিড সোলার সিস্টেম সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খুব ভালোভাবে কাজ করবে। দিনের বেলাতে এই 3500 ওয়াটের এই যে আমরা প্যানেলগুলো দিলাম, আর তাদের এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না, অর্থাৎ প্রায় জিরো। তাদের ইলেকট্রিসিটি বিল প্রায় জিরো। যদি সন্ধ্যার পরে তারা অফিস খোলা রাখে 1 ঘন্টা 2 ঘন্টা, সেক্ষেত্রে সেই বিলটা আসবে। তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমাদের লুমিনাসের এনএক্সটি এই মেশিনটা ইলেকট্রিসিটি ছাড়া সোলার থেকে সরাসরি আউটপুট দিতে পারে, চলতে পারে। তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে ভিডিওতে এখানে দেখাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন, এখানে এই যে গ্রিড লেখা, এখানে কোনো লাইট জ্বলতেছে না। হ্যাঁ, উপরে 2টা লাইট টোটালি বন্ধ, অর্থাৎ এখানে কোনো কারেন্টই নেই। সুতরাং কারেন্টের কোনো লাইন এখানে আমরা দেই নেই। এখানে তারপরেও সোলার থেকে ডাইরেক্ট চলতেছে আমাদের যে লোডগুলো আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো সোলার থেকে ডাইরেক্ট লোডগুলো চলতেছে। এবং আমাদের ব্যাটারিগুলোতে চার্জ আছে, ফুল চার্জ আছে, যার জন্য ব্যাটারির এই লাইটটা শুধু জ্বলে আছে, ব্যাটারিতে চার্জ হচ্ছে না। যখন ব্যাটারিতে চার্জ হবে এই লাইটটা পিটপিট করে জ্বলবে, জোনাক পোকার মতো জ্বলবে আর নিবে। এখন ফুল চার্জ আছে তাই লাইটটা স্থির হয়ে আছে। তো অ্যাকচুয়ালি সোলার থেকে সরাসরি আউটপুট দিচ্ছে, সোলার থেকে ইনভার্টার হয়ে সরাসরি লোডে যাচ্ছে। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরের গ্রিডের যে লাইন, এই 2টা লাইট বন্ধ, টোটালি বন্ধ। হ্যাঁ, শুধুমাত্র সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিচ্ছে। অর্থাৎ আমি আপনাদেরকে বারবারই যে জিনিসটা বলছিলাম যে হাইব্রিড ইনভার্টার, লুমিনাসের এনএক্সটি হাইব্রিড ইনভার্টার, এই ইনভার্টারগুলা কোনো রকমের ইলেকট্রিসিটি ছাড়া শুধুমাত্র সোলার থেকে আপনার ঘরের লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, পানির মোটর সব কিছু আপনি চালাতে পারবেন। তো আমি এই জিনিসটাই আজকে আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে লুমিনাসের এনএক্সটি হাইব্রিড ইনভার্টার কোনো ইলেকট্রিসিটি ছাড়াই শুধুমাত্র সোলার প্যানেল থেকে আপনার ঘরের সব কিছু চালাতে পারবেন। তো দর্শক মণ্ডলী, আমরা এর আগেও আপনারা দেখছেন আমরা চট্টগ্রামে 10 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম করছি, তারপরে মিরেশরাইতে জোরালগঞ্জতে করছি 7.5 কিলোওয়াটের হাইব্রিড সোলার সিস্টেম। আমার পিছনে ট্রেনের হুইসেল শুনছিলেন, আসলে এটার পিছনে হলো রেল স্টেশন, ফাগলা রেল স্টেশন যেটা। তো যাই হোক, বাংলাদেশে সোলার সিস্টেমের জন্য আইপিএস মার্টটা খুবই স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। আপনারা যারা সোলার সিস্টেম করবেন অবশ্যই আমাদের অফিসে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে ঢাকার মিরপুরের কাজীপাড়াতে। আর হাইব্রিড সোলার সিস্টেমের সবচাইতে মেন যে পয়েন্টটা, সেটা হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেমের ইলেকট্রিসিটির প্রয়োজন হয় না। কোনো রকম ইলেকট্রিসিটি ছাড়া সরাসরি সোলার প্যানেল থেকেই 220 ভোল্ট, অর্থাৎ আপনার কারেন্টে যে লাইট চলে, কারেন্টে যে ফ্যান চলে, কারেন্ট দিয়ে যে এসি চলে, সব আপনি সোলার থেকে ডাইরেক্ট চালাতে পারবেন। ফলে আপনার দিনের বেলাতে যতক্ষণ সানলাইট আছে এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না। দর্শক মণ্ডলী, ভালো থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিবেন। আপনারা যারা পরবর্তীতে সোলার সিস্টেম করবেন বলে ভাবছেন, তারা ইউটিউবে ঢুকে আইপিএস মার্ট লিখে সার্চ করবেন। ইউটিউবে আইপিএস মার্ট আমাদের এই চ্যানেলটাতে
প্রচুর পরিমাণে সোলার সিস্টেমের ভিডিও দেওয়া আছে, কোন সোলার সিস্টেমে কত টাকা খরচ হবে, কোন সোলার সিস্টেম করতে আপনার কী কী জিনিস লাগবে, আপনি এই ধারণাগুলো পেয়ে যাবেন যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত আপনি দেখে থাকেন। আজ পর্যন্তই থাক, আসসালামু আলাইকুম।